কথায় আছে, আম কাঁঠালের গন্ধে ভরা জ্যৈষ্ঠ মাসে ইলিশ ভাপা চিংড়ি মালাই সঙ্গে আছে। বন্ধ থাকুক আজকে তোমার সকল কাজ, ষষ্ঠীতে হবে তুমি জামাইরাজ। আগামীকাল জামাই ষষ্ঠী, কিন্তু করোনা আবহের কারণে দুবছর ধরে জামাইরা আসতে পারছেন না শ্বশুরবাড়িতে। এবারও ঠিক একই চিত্র কোচবিহারে। জামাই ষষ্ঠী নিয়ে উৎসাহ ভাটা পড়েছে, আর তার প্রভাব এসে পড়েছে ফলে বাজার থেকে শুরু করে সবজি বাজার এবং মাছ মাংসের বাজারে। বাজারে মাছ মাংস, পুজো উপকরণ এবং অন্যান্য উপকরণের দাম কম হলেও দেখা নেই ক্রেতার। এবছর রুপলি শস্য ইলিশ বিকোচ্ছে 600 থেকে 800, চিতল 500, কাতলা বিকোচ্ছে 300 থেকে 400, পাঁঠা এবং খাসি বিকোচ্ছে 800 কিলোতে, এবং তার পাশাপাশি মুরগি বিকোচ্ছে 200 দরে। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। हमरा किंतु এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভবানীগঞ্জ বাজার, কোচবিহার কোড়ের প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ বাজারে। বাঙালি 12 মাসে 13 পার্বণ, আজ রাত পোহালেই কিন্তু কাল থেকে কিন্তু জামাই ষষ্ঠী সেই পার্বণ, যে বাঙালি শ্রেষ্ঠ পার্বণ। জামাইদের একটি বিশেষ দিন জামাই ষষ্ঠী, অর্থাৎ বাঙালিদের যে সমস্ত জামাইরা রয়েছে তাদের গুরুবোধের সাথে শ্বশুরবাড়িতে আপ্যায়ন। তাতে থাকে ইলিশ মাছ থেকে শুরু করে আম, দুধ, কলা, দই, কাঁঠাল এবং বিভিন্ন দ্রব্যাদির মাধ্যমে তাদেরকে আহার প্রমোদ আমোদ প্রমোদের একটি ব্যবস্থা করা হয় জামাইদের জন্য। এই জামাই ষষ্ঠী উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে প্রত্যেক বছর কিন্তু সাধারণ মানুষের বিক্রেতা এবং ক্রেতাদের উভয়ের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায়। কিন্তু বিগত দুবছর থেকে লকডাউনের জেরে, করোনা মহামারীর জেরে এই জামাই ষষ্ঠী বাজারের চিত্র একেবারেই ভিন্ন রকম। এবারে জামাই ষষ্ঠীর বাজারের কী পরিস্থিতি রয়েছে আমরা কথা বলে নেব এখানকার দোকানি, ক্রেতা, বিক্রেতা সকলের সাথে। তারা কি জানাচ্ছেন এবারে জামাই ষষ্ঠী কীভাবে পালন করবেন এবং এই জামাই ষষ্ঠীকে ঘিরে কেনা বেচা কেমন চলছে, কথা বলে নেব এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সাথে। অন্যান্য আবার জামাই ষষ্ঠীর দিন কত করে রেট রাখতো, না কেমন বেচা কিনা হতো? এবার কি জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ করে মাল মাংস বেশি তুলেছেন কি মাংস টাংস? সব রকম মাছ উঠছে এবার, চিতল, আই, পাবদা, চিংড়ি, ইলিশ, মাছ সব রকমের মাছ উঠছে এবার। দামও খুব কম, দাম খুব কম এবার। বেচাকিনি কেমন চলছে? বেচাকিনি মোটামুটি একটু ভালো না, খারাপই আছে। অন্যান্যবার নাই এরকম দিনে মাল সেল কেমন যেত আপনাদের? না অনেক বেশি হইতো, এবার একটু কম আছে। হচ্ছে সেরকম হচ্ছে না, মানুষের কাছে টাকা পয়সা কম না, এখন অবস্থা তো খারাপ সবারই। কিন্তু প্রত্যেক বাঙালির ইলিশ মাছ পাবে, অন্যান্যবারের তুলনায়। আমি এবার আমি প্র্যাকটিক্যালি নিজে এসেছি, আমার মা এসেছেন আমার বাড়িতে, আমার জামাইবাবু, আমার হাজবেন্ড, বাচ্চারা সবাই থাকবে। ছোটো একটা অনুষ্ঠান হবে, ব্যাস এইটুকুই। ভালো, বেশ, বাড়িতে যেতাম, বাপের বাড়িতে যেতাম, হই হুল্লোড় করতাম, এবার সেটা হচ্ছে না। তো নিয়মটাই পালন করা, এবার ওই জামা কাপড় দেওয়া বা অন্যান্য বাজার ঘাট থেকে কিছু হচ্ছে না। যা ঘরোয়া একটা ছোট্ট পুজো, একটু নর্মাল খাওয়া দাওয়া বাড়িতে যাওয়া। বাজারের পরিস্থিতি তো ভয়ঙ্কর, সমস্ত জিনিসপত্র দাম বেশি, বাজার করা যাচ্ছে না। এই যে একটুখানি চাওয়া তার একটু পান ছড়ে নিয়ে চলে যাচ্ছে,
পাখা তো একটা দামের সৃষ্টির মূল বিষয়বস্তু, কত করে পাখার দাম? পাখা 20 টাকা করে যাচ্ছে। অন্যবার কেমন আনন্দ করতে নিয়ে জামা যেতে প্রচুর আনন্দ হয়েছে, এবার আনন্দ হবে। ঘন্টার অপেক্ষা, কাল রাত পোয়ালে কিন্তু বাঙালির 12 মাসে 13 পর্বণের মধ্যে জামাইদের বিশেষ উৎসব জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীকে ঘিরে কুচবিহার ভবানীগঞ্জ বাজারে প্রত্যেক বছর কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু ব্যস্ততা দেখা যায় চরম তুঙ্গে, এবং বাজারে কিন্তু সিল রাখার জায়গা ধরে না, কারণ এতটাই ভিড় হয় এই জামাই ষষ্ঠী বাজার উপলক্ষে ঘিরে। কিন্তু এ বছরের চিত্র কিন্তু অনেকটাই আলাদা। বিগত 2 বছর থেকে জামাই ষষ্ঠীর সময় কিন্তু লকডাউন চলছে, তাই সাধারণ মানুষের কিন্তু সমাগম অনেকটাই কম। সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম বিধিনিষেধ জারি করা হয়েছে, বিভিন্ন রকম সরকারি বেসরকারি পরিবহন সেগুলোও কিন্তু বন্ধ রাখা হয়েছে করোনা মহামারীর জেরে। তাই দূর দূরান্ত থেকে জামাইরা কিন্তু আসতে পারছেন না তাদের শ্বশুরবাড়িতে, বা শ্বশুরবাড়ির থেকে সেই জামাই ষষ্ঠীর ঘটা করে যে পালন করা, যে বৎসরে একটি বিশেষ দিনে জামাইদের সাথে আনন্দের সাথে আনন্দের সহিত ভুরিভোজের যে আয়োজন, সেটা কিন্তু অনেকটাই ভাটা পড়েছে এই করোনা মহামারীর জেরে। তাই ভবানীগঞ্জ বাজারের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ঘুরলাম, মাছ বাজার থেকে শুরু করে মাংস বাজার এবং ফলমূলের দ্রব্যাদি থেকে শুরু করে জামাই ষষ্ঠীর যে বিশেষ পুজোর উপকরণ, সে সমস্ত জায়গায় সেখানকার ক্রেতা বিক্রেতা সকলের সাথে কিন্তু কথা বললাম। কিন্তু কথা বলে জানা গেল যে জামাই ষষ্ঠী বাজার উপলক্ষে, আমরা বিশেষত মাছ বাজারের কথাই বলি, প্রত্যেক বছর কিন্তু ইলিশ মাছ জামাই ষষ্ঠী উপলক্ষে 2200 টাকা কেজি, 2000 টাকা কেজি, 2500 টাকা কেজি, 1500 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয় ইলিশ মাছ। কিন্তু এবার কিন্তু ইলিশ মাছও বিক্রি হচ্ছে 600 টাকা কেজি, 800 টাকা কেজি, অন্যান্যবারের তুলনায় অনেক সস্তা। তা সত্ত্বেও কিন্তু মানুষ, সাধারণ মানুষের কিন্তু সমাগম নেই, ক্রেতা বিক্রেতাদের কিন্তু বেচা কেনা অনেকটাই খারাপ, তারা কিন্তু এমনটি জানায়। মাংস বিক্রেতারা জানালেন এই জামাই ষষ্ঠী উপলক্ষে তার 1 কুইন্টালের বেশি মাংস পার ডে বিক্রি করেন, কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই খারাপ, সেরকম বেচাকেনি চলছে না। এবং যে সমস্ত মানুষ তারা বাজার করতে এসছেন তারা কিন্তু জানালেন যে শুধু এবার খুলি নিয়মটুকুই করবে, কেন বিগত 2 বছর থেকে লকডাউনের জেরে জামাই ষষ্ঠীর আনন্দ কিন্তু তারা বন্ধ হয়ে গিয়েছে, তাদের নিয়মটুকু যতটুকু করার যতটুকুই করবেন। এবং করোনা মহামারীর জেরে তারা অনেকেই কিন্তু যেতে পারছেন না তাদের শ্বশুরবাড়িতে। সব মিলে কিন্তু 2 বছর থেকে জামাই ষষ্ঠীর আমেজটাই কিন্তু অনেকটাই কমে গিয়েছে। ক্যামেরায় শুভজিৎ ধরের সাথে সুরঞ্জিত ধরের রিপোর্ট, ডিজিটাল বাংলা, কোচবিহার। করোনার জেরে বন্ধ রয়েছে যান চলাচল, যার জেরে জামাইরা আসতে পারছে না শ্বশুরবাড়িতে, সর্বদাই মন খারাপ শাশুড়ি মায়েদের। কোচবিহারে ক্রেতার অভাব দেখা গেল, জলপাইগুড়িতে দেখা গেল ভিন্ন চিত্র। মঙ্গলবার জামাই ষষ্ঠীর আগেতেই জলপাইগুড়ি শহরে কার্যত লকডাউনে বিধিনিষেধ ভুলেই গেলেন শহরের বাসিন্দারা। এদিন সকাল থেকে অসহায় ভিড় লক্ষ্য করা গেল শহরের দিনবাজার এলাকায়, আর এই ভিড়ের কারণে যানজটে আটকে রইল টোটো থেকে সাইকেল বাইক সাধারণ মানুষ। ট্রাফিক পুলিশ এলাকায় থাকলেও তার সংখ্যায় ছিল নগণ্য, ফলে যানজট মুক্ত করতে জেরবার হতে হয় পুলিশ কর্মীদের। শহরের বাসিন্দা এবং বিক্রেতা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব সহ করোনা বিধি মেনে চলায় গুরুত্ব আরোপ করে। যেরকম দেখা যাচ্ছে সকাল থেকেই, এ তো খুবই ভয়াবহ অবস্থা, তার মধ্যে এই লকডাউনে এরকম অবস্থায় থাকলে তো সমস্যা, নিজেরই প্রচণ্ড ভয় লাগছে। কি বলবেন প্রশাসন কি দেখতে পাচ্ছেন সেরকম ভাবে? প্রশাসনের আমি একজনকে এখানে দেখছি যিনি ক্রমাগত সবাইকে সরানোর চেষ্টা করছে, আরো প্রশাসনিক লোকজন থাকলে মনে হয় বেশি ভালো হতো। গতকালই রাজ্য সরকার যে বিধিনিষেধ জারি করেছে তাতে দেখা যাচ্ছে 7টা থেকে 11টা অবধি, কালকের থেকে 16 তারিখ থেকে এটা লাগু করা হবে। 10টার পরে সম্পূর্ণ দোকান আজকে অবধি বন্ধ থাকবে, 10টার পরে বাজারের দোকান, আর যেগুলো দোকান আছে বাইরের দোকান ওগুলো 12টা থেকে আরম্ভ হবে। কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী বাজার আছে, দেখা যাচ্ছে দিনবাজার ব্রিজের চত্বর বা মারোয়ারি এদিকে প্রচণ্ড জ্যাম, মানুষকে বলবো সচেতন হয়ে মাস্ক পরে বাজারে আসার জন্য, আর এই জ্যাম এড়ানোর জন্য ট্রাফিককে আমরা প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন এখনই এটা আসছে, আমি মনে হয় এখনই চলে আসছে, হয়তো একটু জ্যামটা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সাধারণ মানুষের বিধিনিষেধ মেনে বাজারে আসুন, মাস্ক স্যানিটাইজার এই হাত স্যানিটাইজ করুন। একদিকে শিলিগুড়িতে সংক্রমণকালে সরকারি বিধিনিষেধের জেরে বাজারে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। কিছু বিক্রেতারা জানিয়েছেন জিনিসের দাম সাধারণ মানুষের নাগালির মধ্যেই রয়েছে, তবে ক্রেতার সংখ্যা কম থাকায় তেমন বিক্রি নেই। অন্যদিকে আরেক ক্রেতা জানিয়েছেন জিনিসের দাম বেশি থাকায় বেশি দামে কিনতে হচ্ছে জামাই ষষ্ঠী জিনিসপত্র, মানে 1 টাকাটা 1 টাকাটা 10 টাকা এরকম হচ্ছে ব্যাপারগুলো আর, মানে যে যা পারছে উঠিয়ে নিচ্ছে আর, এখন কিনতেই হবে, কিছু করার নেই। জামাই ষষ্ঠী তারপরে ছেলে ষষ্ঠী সবই তো, আমি তো জামাই ষষ্ঠী যা দরকার হয় টুকটাক সেটাই কিনলাম আর কি।
কিন্তু বিক্রেতাদের দাবি হচ্ছে যে জিনিস ক্রেতার সংখ্যা নাই, সেটা ঠিকই আছে। আমিও দোকানদার একজন, মানে আমার মার্কেটে দোকান আছে, 12টার সময় খুলবো আর কি। তবু আকাশ রয়েছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু মানে কি বলবো, কিছু কিছু মানে এখন এটা তো ফুটপাতের জিনিস আর কি, একদিনের জন্য এখন দরকার হলে তো কিনতে হবেই, কিছু করার নেই। পাশাপাশি এক মিষ্টি বিক্রেতা জানিয়েছেন, নানান রকম মিষ্টির পয়সা সাজিয়েও তেমন নেই জামাই ষষ্ঠীর ক্রেতার সংখ্যা। তবুও আশা আলো দেখছেন বিক্রেতারা, ষষ্ঠীর দিনেই বাড়তে পারে ক্রেতার সংখ্যা। ভালো না, লোকজনই নেই, লোকজন নেই তো এখানে হাত বন্ধ, এদের মাল সব ফালা দিতে হবে। ভালো ভালো কোথায় আছে জিনিসের দাম তো ঠিকই আছে, দাম তো ঠিকই আছে, দাম তো আছে। আম 50-60 টাকা কেজি আম, আমার কি আম 50-60 টাকা কেজি, ভালো আম। হ্যাঁ না, কেদা নেই, কেদা কোথায় আছে, কেদা আম সবজি সব রাস্তা কোথায় আছে, ওই রাস্তাঘাটে নিয়ে যাচ্ছে। খারাপ, খুব খারাপ, খুব খারাপ ব্যবস্থা। সব কিছু আছে, ফল ফল যা আছে, জামা শিশু যা লাগে সব কিছু আছে, সব কিছু আছে। বিক্রি আছে, তবে লকডাউন খারাপ, লকডাউন খারাপ, লোকজন আসতেছে না। জামা ষষ্ঠীর বাজার ভালো না, 2 ঘন্টা ধরে দোকানদারি হচ্ছে, দোকানদারি 2 ঘন্টার মধ্যে কি দোকানদারি হয়, সব মাল নিয়ে এসে নষ্ট হয়ে যাচ্ছে বাজারে। হ্যাঁ, আমাদের মন্ত্রী তো 1 ঘন্টা বাড়ায় দিল, কাঁচা মালে 1 ঘন্টা বাড়ালে লাভ কী হবে, মোটামুটি 3-4 ঘন্টা বাড়ালে তাহলে একটা আমাদের আয়ত্ত থাকতো, যে মালটা কিনে নিয়ে আসতেছি বেচতে তো হবে, অর্ধেক মাল ফেলাই দিচ্ছি সব। রাত পড়লেই জামাই ষষ্ঠীর বাজার, ক্রেতা শূন্য রয়েছে জামাই ষষ্ঠীর বাজার, যে বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে আমরা জিনিসের দাম মানুষের নাগালের আওতায় থাকলেও কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম, সেই কারণে কিন্তু বিক্রি নেই বাজারে। রীনা কুমার, ডিজিটাল বাংলা, শিলিগুড়ি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি কোচবিহার, অ্যাফিলিয়েটেড টু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, রিকগনাইজড বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, extending its digital online class to save the bright future of the students. The pandemic has a drastic effect on education, but now in 2021, admissions are open. This is your chance to learn from the best, to redefine the way you learn, but above all, find the path to success. Courses we provide: undergraduate courses, BA, LLB, honors 5 years, LLB 3 years course. Contact us. Our contact number is 6296903426, 6296903436, 6296903439.